আসসালামু আলাইকুম। তো আমি আবার হাজির হয়ে গেলাম প্যালেসের আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্যালেসে আসলে একদিনে কিছু কভার হয় না, দু তিন দিন থাকলে মোটামুটি পুরোটা ফুল কভার করা যায়। তো আমরা হচ্ছে যে প্যালেসে ওদের নিচের দিকে যে রেস্টুরেন্টটা আছে আমরা সেখানে চলে আসলাম। তো সেখানে একটি বড় সুন্দর লেক আছে আর লেকে বোটে চড়ার ব্যবস্থা আছে। তো আমরা বোটে চড়ার জন্য মেনলি আসছিলাম। তো ছোটো বোটটা ওই দিন অফ ছিল, ব্যাটারি ডাউন ছিল বললো আমাদেরকে, আর বড় বোটটা চলছিল বাট বৃষ্টির কারণে আমরা আর বড় বোটটাতে উঠিনি। তো আশেপাশে আমি সাইট সিইংগুলো ভিডিও করছিলাম। আর ওদের নিজস্ব একটা নার্সারি আছে যেখানে ওরা ভেজিটেবলস, লিভস এইসব ওরা নিজেরাই প্রডিউস করে, নিজেরাই ওরা টেক কেয়ার করে। তো এটা আসলে খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আর ওদের এই তো রেস্টুরেন্টটা আছে নস্টালজিয়া, এখানেও ডিনার বা লাঞ্চ কেউ করতে চাইলে করতে পারে। তো আমরা প্যালেসের মেইন টাওয়ার থেকে বাঘি নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। আসলে প্যালেসে এত সুন্দর করে ওদের সাজানো টিপটপ একটা পরিবেশ যে ওখানে সারাদিন ধরে ঘুরলে, হাঁটাহাঁটি করলে বা বৃষ্টিতে ভিজলেও খারাপ লাগে না। তো আজকে আমি কিছু ফুলের ছবি পিক করছিলাম, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, ওগুলো দেখতেও এত সুন্দর লাগে। আর সারাক্ষণই একটা মিউজিক, ওদের সাউন্ড সিস্টেম আছে যেটাতে মিউজিকটা বাজতে থাকে, তো একটা জাপানি জাপানি ফ্লেভার আসে। তো এই তো একটা পদ্ম ফুল আপনারা দেখতে পাচ্ছেন, পিঙ্ক কালারের, খুব সুন্দর সেটা ছিল। আর সাথে আরও বিভিন্ন টাইপসের ফুল ছিল আসলে, যেগুলোর এক্স্যাক্টলি নামগুলো আমি ঠিক জানি না, রঙ্গন, জবা, চাঁপা, তারপর হলুদিয়া, কাঠগোলাপ, আরও অনেক টাইপসের ফুল ছিল। তো আমি ছবি নিচ্ছিলাম দিনের বেলাতে, খুব সুন্দর সুন্দর ছবি আসছিলো, দেখেও খুব ভালো লাগছিলো নিজের কাছে, নিজের মানে মনটা একদম ফ্রেশ লাগছিলো। তো অনেক ধরনের ফুল, তারপরে প্লাস ওদের ট্রিমিং করা যে ছোটো ছোটো গাছগুলো আছে সেগুলোও খুব সুন্দর করে ওরা ট্রিমিং করে রাখে, এভরিডেই সেগুলো ওরা লুক আফটার করে, সেটাই দেখছিলাম। তারপর ঘাসগুলোও খুব সুন্দর করে ট্রিমিং করা আছে একদম, আবার কোথাও কোথাও তো খুব সুন্দর করে সাজানোও আছে। তো এগুলোর ভিডিও নিতে নিতেই আমি চিন্তা করছিলাম যে আসলে এটা মেনটেন করা, প্যালেসটা মেনটেন করা নট সো ইজি, অর্থ ইট আসলে এত প্রাইস দিয়ে ওখানে স্টে করা অর্থ ইট। এই তো, থ্যাংক ইউ, টাটা।